everyone, good morning, welcome back to our channel and welcome to this fresh new blog. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো কালকে রাতে ফিরে আসার পর আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। বেশ টায়ার্ড ছিলাম, ওই জন্য আজকে সকালবেলাও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর ইভিন আজকে ব্লগটা স্টার্ট করতে আমার খুব লেট হয়ে গেল। আর কারণটা বলি, কারণ হলো মা তো আমার বাবার বাড়িতে আছে, মা এখন 2-3 দিন থাকবেন তারপর আসবেন। তো তার জন্য মায়ের যে বাচ্চারা মায়ের কাছে পড়তে আসে তো তাদেরও পড়াতে হচ্ছে আমাকেই। তারপর সৌমিনের পেছনে তো কাজ করতেই হয় আমাকে, আর তাছাড়া হচ্ছে ঠাকুর পুজো। তো মা পুজো করে দিত, এখন তো মা পুজো করতে পারছে না, তাই আমাকেই ঠাকুর পুজোটা করতে হচ্ছে। তো ঠাকুর পুজো, টিউশনি করা, সব কিছু বাড়ির কাজ সামলে এখন ব্লগটা স্টার্ট করতে বেশ লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু মনে করবেন না, আজকেও লেট হয়ে গেল, এখন বাজে দুপুর 12টা। আর আজকে একটা ভালো ব্যাপার হলো, আজকে আমার রান্নার ঝামেলা নেই। কারণ হলো আজকে আমার যে ছোটো কাকু শ্বশুর, তার ছোটো মেয়ে, ছোটো কাকু শ্বশুরের, আমার ছোটো কাকু শ্বশুরের দুটো মেয়ে, তো ওনার ছোটো মেয়ের আজকে জন্মদিন, মানে আমার ছোটো ননদ, সব থেকে ছোটো ননদের আজ জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট গেট টুগেদার আছে, তো তার জন্যই এখন বেরিয়ে পড়েছি এই শাড়িটা পরে যাব। আর বেশ লেটও হয়ে গেল, আরও তাড়াতাড়ি যেতে হতো কাকিমাদের একটু হাতে হাতে হেল্প করার জন্য। আমার বাড়ির কাজের জন্য আমি তাড়াতাড়ি যেতে পারলাম না, তো একটু লেট হয়ে গেছে, কিছু ব্যাপার নয়। তাই এখন বেরিয়েও পড়েছি যাব। আর সৌমেন এখনও ফেরেনি, ও তো 1টার সময় ফিরবে, ও ফিরে ও আবার স্নান করে ও তারপর যাবে ওখানে, আর আমি একটু আগে থেকেই চলে যাই, কারণ সকাল থেকেই যেতে হতো, একটু লেট হয়ে গেল। তো আমি চলে যাই এখন, আর সৌমেন এসে সৌমেন যাবে। তো ফিরে এসে বলছি কী কী খাওয়া দাওয়া হলো, কেমন সেলিব্রেশান হলো। আর হচ্ছে আমি এখন শুধু বার্থডেতে খেয়েই যাচ্ছি, কালকে ছিল আমার ভাইয়ের বার্থডে, আজকে আমার ছোটো ননদের বার্থডে। তো এখন বাজে বিকেল 3:30, এই মাত্র এলাম পুরনো বাড়ি থেকে, খাওয়া দাওয়া শেষ করে আজকে মানে গিয়ে, মানে পুরনো বাড়িতে গেলে এই একটা অসুবিধা যাই বলতে পারেন, মানে গেলে সবাই থাকে, কথাবার্তা হই হুল্লোড় করতে করতে দেরি হয়ে যায় আসতে, তাই আজকেও দুপুরে ঘুমানো হলো না, রেস্ট নেওয়া হলো না। আমি এই মাত্র এই 3:30 তো বেজেই গেল, এবার আবার দোকান বেরিয়ে যাবো। একে আজকে আবার পুরনো বাড়িতে, মানে যেখানে আমার বোনের জন্মদিন ছিল, যেখানে গেছিলাম সেখানে আবার সন্ধ্যের সময় বলেছে যাওয়ার জন্য, কেক ফেক কাটবে আমার বোন, তো একে ডেকেছে। আবার কাকিমা তো কি বললো, আর একটা আমাদের বাড়ি আছে কাকুর বাড়ি, হ্যাঁ ওই বাড়িতেও আজকে রাতে খাওয়া দাওয়া, ওখানে ছোট বোনের কেক কাটার পর আবার ওই বাড়িতে যেতে হবে। মানে আমাদের আমাদের বাড়িতে লাস্ট 2 দিন ঘরে উনুন জ্বলেনি, কালকেও জ্বলেনি আজকেও জ্বলেনি, তো হচ্ছে ভালোই হচ্ছে, চল চল দিন যখন কেটে যাচ্ছে ঠিকঠাক করে, ভালো মন্দ খেয়ে তার অসুবিধা কিছু নেই। আমি সব থেকে বড় কথা, ভালো মন্দ খাওয়ার থেকেও বড় কথা সবাই একসাথে হওয়া, জড়ো হওয়া আর মজা হওয়া, মনটাও খুশি, কোনো চিন্তা ভাবনাও নেই, আর সবাই একসঙ্গে হলে যে আমাদের মানে খারাপ চিন্তাগুলো থাকে বাড়িতে থাকলে, যা হয় এটা হলো না, ওটা হলো না, ওটা কবে হবে, এই ব্যাপারগুলো যখন সবাই জড়ো হয়ে যায় একসঙ্গে, মজা থাকে না, এগুলো কিচ্ছু টেনশন মাথায় থাকে না, কোনো চিন্তা মাথায় থাকে না, পুরো হই হুল্লোড় জমজমাট। ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজছে 6:00, আর এইমাত্র আমি ওপর থেকে সন্ধ্যে দিয়ে নিচে এলাম। তো এবার বেরিয়ে পড়েছি পুরনো বাড়ি যাওয়ার জন্য, ওখানে ছোটো বোনের কেক কাটা হবে, বার্থডে সেলিব্রেশান করবো সবাই মিলে, তারপর ওখান থেকে যাব আর এক কাকুর বাড়িতে। আর কাকুর বাড়িতে তো রাতে সবাই একসঙ্গে ডিনার করব, তো তার জন্যই একদম বেরিয়ে পড়েছি, এবার আমি যাব। আর ছোটো বোনের কীভাবে কেক কাটা হলো, বার্থডে সেলিব্রেশান করলাম, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর রাতে বাড়ি ফিরে বলছি কী কী খেলাম আর সারাদিন কী কী করলাম। তো এখানে সবাই বাচ্চা পার্টি সব কিছু আয়োজন করছে, এখন সবাই খুব ব্যস্ত আয়োজনে। এই যে ওর দিদি, মানে যে ল্যাম্পটা নিল তারপর কাজগুলো করছে, ও হলো ওর দিদি, তো ও এখন কেক সাজানোতে ব্যস্ত, আর এই মোমবাতিগুলো সাইডে সাইডে দিচ্ছে। বেশি কেউ আসেনি, শীত পড়েছে নাকি জানি না, খুবই কমজন এসছে, না হলে আগে খুব খুব অনেক অনেক জন আসতো। তো সবাই মিলে বেশ হই হুল্লোড় করে করতো সব কিছু, কিন্তু আজকে বেশ কমজন এসছে, তো কমজনের মধ্যে এটা পালন করা হচ্ছে। ওর প্রায় মোমবাতি সাজানো কমপ্লিট।
রাত 11:30টা, এই মাত্র এলাম কাকুর ঘর থেকে। কাকুর ঘর থেকে ডিনার করে এসে এবারে ঘুমোবো। আমার তীব্র মাথা যন্ত্রণা করছে, তো রুমিকে বলতে রুমি একটু জল নিয়ে এসছে আমার জন্য, একটু জল গরম করে নিয়ে এসছে। আসলে লাস্ট 2-3 দিন এত উল্টো পাল্টা খাওয়া হচ্ছে, এত খাচ্ছে ভালো মন্দ যে সৌমেনের পেটে আর কিছু সহ্য দিচ্ছে না। তা সেই জন্য উপচে পড়বে মনে হচ্ছে। সেই জন্য ওকে বললাম একটু গরম জল করতে, গরম জল নিয়ে এসছে। একটু মানে আমাদের দেশি ঘরোয়া পদ্ধতিতে ওই কি বলে একটু জিরে লবণ মিশিয়ে সঙ্গে একটু গরম জল খাচ্ছি। তীব্র মাথা যন্ত্রণা করছে, গ্যাস প্যাস হয়ে গেছে। মানে আমার এই যে এই প্রবলেমটা, গ্যাস্ট্রিকের প্রবলেম এত আছে, কিছু করার নেই। আর ঘুমও প্রচুর পাচ্ছে, দুপুরে তো ঘুমানো হয়নি, তো আমার এই একটা প্রবলেমও আছে যে দুপুরবেলা না ঘুমোলে মাথা যন্ত্রণা করে, অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্যও হতে পারে। তো সেই জন্য এই জলটা খেয়ে এবার ঘুমিয়ে যাবো। অনেক রাতও হয়েছে, 11:30টা বেজে গেছে। আজ কাকুর বাড়িতে এত মজা হই হুল্লোড় হয়েছে সবাই মিলে। আমার কাকুর একজন কাকুর কথা আছে, কাকুকে আপনাদের একদম পরিচয় করাতে হবে। সে কাকুর কথাবার্তা হই মানে তার হরকত দেখলে এত হাসি পাবে। না, কাকু মানে একটু বাচ্চা মোটাই বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, মানে বাচ্চাদের মতো করে আর কি। তো এত মজা হয়েছে আজকে, আমরা খুব মজা করি। মানে কাকু বলে যে ইয়ারকি করবো না, মজা করবো না, সেরকম কিছু না, কোনো ব্যাপার নেই। কাকুর সাথে কাকু এমনিতেই সবাইকে খুব ভালোবাসে, আমরাও কাকুকে খুব ভালোবাসি, তো সেক্ষেত্রে কাকুর সাথে প্রচুর মজা করি। কাকুর কথাগুলোকে নিয়ে আমরা খুব ঠাট্টা তামাশা করি। তো কাকু হাসে, নিজেও হাসে, আমরাও হাসি। তো সেই নিয়ে অনেক হইলো, সবাই প্রায় 15-20 জন এক জায়গায় বসলে যা হয়। মানে ঘরে সবাই মিলে, ঘরে সবাই মিলে আর কি। ফ্যামিলি অনেকটাই বড়, আলাদা আলাদা জায়গায় বাড়ি করে নিয়েছি বলে আলাদা কথা, না হলে আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড়। আর সবাই একসাথে হলে বুঝতেই পারছেন কি হবে ব্যাপারটা। তো সেই আজকেও সেই অবস্থা। তো বেশ হই হুল্লোর মজা হাসি ঠাট্টা করে এইমাত্র এসেছি, আর আমার তীব্র মাথা যন্ত্রণা করছে, তবুও আমি এতে অংশগ্রহণ করেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এতটাই আছে, আর বেশি বকবক করার দরকার নেই। তাড়াতাড়ি গরম জলটা খেয়ে শুতে আসো, আমারও বিশাল টায়ার্ড লাগছে, আমিও একটু ঘুমোবো এবার। তো বন্ধুরা আজকে ভিডিও, মানে এত কথা বলেছি, এত চেঁচিয়েছি, গলাটাও লাস্ট পর্যন্ত বসে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো কারণে তোমাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ ভিডিওটা লাইক করো। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চ্যানেল না সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, প্লিজ। তোমাদের কত করে বলছি, অনেক আমি দেখছি অনেকেই আমাদের ভিডিওগুলো দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।